আছি আলিপুরদুয়ার জংশন রেল স্টেশনের সামনে। এখানে আলিপুরদুয়ার বিজ্ঞান প্রযুক্তি সংস্থা একটি দৌড় প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। যেই অনুষ্ঠানের মূল বক্তব্য হলো, আপনি যদি সাপে কামড়ায় আপনাকে, তাহলে আপনি ওঝার কাছে নয়, যাবেন আপনি একেবারে হাসপাতালে আর দেখাবেন ডাক্তার। এটাই তাদের কিন্তু মূল মন্ত্র। আমার সামনেই রয়েছে, আমার পেছনে রয়েছে দৌড়ের প্রতিযোগিতার ক্যান্ডিডেটরা। একেবারে ওরা চলে এসেছে এখানে সবাই, এবং 6:30 কিছু মুহূর্তের পরেই শুরু হয়ে যাবে এখানে দৌড় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এবং এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শেষ হবে আলিপুরদুয়ার যে আমাদের চৌপতি রয়েছে সেই চৌপতির ওখানে, এবং এটার প্রাইজ দেওয়া হবে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। এই দৌড় যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে তার সহযোগিতা করছে আলিপুরদুয়ার স্বাস্থ্য দপ্তর। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। আলিপুরদুয়ার জেলার থেকে দেবকরা ভট্টাচার্য। পেছনে কিছু মেয়ে ক্যান্ডিডেট রয়েছে যারা এই দৌড়ে অংশগ্রহণ করবে। তোমার নাম? নমিতা উরাও। আর তোমার? রশ্মি বিশ্বকর্মা। আচ্ছা, সবার নাম তো আমি এখন জিজ্ঞেস করতে পারবো না, তো সবাই একটা দৌড় সম্পর্কে কিছু একটা যদি তোমরা বলো, যে তোমরা যে দৌড়াচ্ছ তার জন্য একটা এনার্জির দরকার, সেই এনার্জি একটু জোরে করে বলে দাও যে তোমরা দৌড়াচ্ছ তো। হ্যাঁ একদম এনার্জি কিন্তু হচ্ছে, একটু জোরে বলো। হ্যাঁ। ওরা এখন বলতে গেলে খুবই নার্ভাস, কিন্তু আমরা কিছুক্ষণের পরেই তাদের দৌড়, তারা কে কতটা দৌড়াতে পারছে তার সবই আপনাদের সামনে তুলে ধরবো। তাই তো চোখ রাখুন ভয়েস আপ কি আওয়াজ। সাপে কামড়ালে ওঝার কাছে নয়, যেতে হবে হাসপাতালে, এই মন্ত্রকে সঙ্গে নিয়ে একটি পথ দৌড়ের আয়োজন করেছে আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা। তাতে সহযোগিতা করেছে আলিপুরদুয়ারের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ। আচ্ছা স্যার, বলছিলাম যে এই যে দৌড় প্রতিযোগিতা, মানে এটা হঠাৎ মাথায় আসলো কেন? আমরা সাপের কামড়ে আর মৃত্যু নয় এ নিয়েই কাজ করছি দীর্ঘ 7-8 বছর ধরে। তা ভারতবর্ষে কোথাও এরকম একটা দৌড় হয়নি যে থ্যালাসেমিয়া, ক্যান্সার এইসব নিয়ে সমস্ত নিয়ে দৌড় হয়, কিন্তু সাপে কামড়ে আর ওঝা নয় চলো হসপিটাল, এই নিয়ে আমাদের একটা চিন্তাভাবনা ছিল অনেকদিন ধরেই। তা এটা হচ্ছে ভারতবর্ষ তো প্রথমই, বিশ্ব মনে এরকম দৌড় হয়নি, এটা আমাদের কাছে আজকে খুব আনন্দের দিন। আলিপুরদুয়ার বিজ্ঞান যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে এটাই প্রথম হচ্ছে যে সাপে কামড়ে আর ওঝা নয় চলো হসপিটাল। আচ্ছা দাদা, এই যে পুরস্কার বিতরণ যেটা, সেটা কোথায় হবে? সেটা আলিপুরদুয়ার জেলা হাসপাতালেই হবে। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল তাতে সহযোগিতা করছে, তো এখানে যদি কেউ দৌড়াতে গিয়ে ইনজোর হয়ে যায়, তো সেই বিষয়ে কি কোনো আপনারা ব্যবস্থা রেখেছেন? হ্যাঁ, অ্যাম্বুলেন্স আছে, ডাক্তার আছে। আচ্ছা, তোমার নাম? আমার নাম রিক সরকার। আচ্ছা, তুমি এই যে দৌড় প্রতিযোগিতা, তার খবর পেলে কি করে? তার খবর মানে আমাদের ম্যাকুলার স্কুলের প্রাইমারি স্যার প্রদীপ স্যার আমাদের খবরটা দিয়েছিল। তোমার কি আগে থেকে দৌড়ের অভ্যাস রয়েছে? না, আগে কোনোদিন এটা দেইনি, মানে এই প্রথমবার দিচ্ছি। কোথা থেকে কতদূর অবধি হচ্ছে? আলিপুরদুয়ার জংশন থেকে জেলা হাসপাতাল পর্যন্ত। ম্যাডাম আপনার নাম? পারমিতা সরকার। আচ্ছা, আপনি এই খবরটা পেলেন কোথা থেকে? আমি কৌশিকদার থেকেই খবরটা পেলাম, পেয়ে দেখার জন্যই এসেছিলাম। মানে আপনি হচ্ছে দর্শনার্থী? দর্শন মানে ভেবেছিলাম আমিও পার্টিসিপেট করবো আর কি, কিন্তু এখন দেখলাম এখানে সমস্ত বাচ্চাদের, তো ভাবলাম যে এখানে আমাকে করাটা ঠিক হচ্ছে না। না, বাচ্চা আর বুড়ো বলে তো এখানে কিছু নেই, সমস্ত বেশিরভাগই সব বাচ্চারাই আছে এখানে বেশিরভাগই, ওই জন্যই একটু আপনি এনকারেজ করতে এসেছেন। তাই করতে এসেছি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক শ্রী সৌরভ চক্রবর্তী, ব্যবসায়ী সমিতির সভাপতি শ্রী প্রসঞ্জিৎ দে, তৃণমূলের সভাপতি এবং জমি রাজস্ব বিভাগের প্রধান শ্রী মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার হাসপাতালের সুপার ডক্টর চিন্ময় বর্মন, আরও প্রমুখ সম্মানীয় ব্যক্তিরা। স্যার, এখানে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ একটা অভিনব বিষয়, দীর্ঘদিন যাবৎ বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা আলিপুরদুয়ার এরা মানুষকে সাপের কামড়ে আর মৃত্যু নয় এই বিষয়টা নিয়ে অ্যাওয়ার্ড করার চেষ্টা করছে। আমরা সাপের কামড়ের পরে ভয়ে সবসময়ই গুণিন, ওঝা এসবের কাছে যাই, এবং যার ফলে 90% জায়গায় মানুষ ভুল চিকিৎসা করানোর জন্যই মারা যায়। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা এখনও আমাদের মধ্যে আছে,
বহু জায়গায় আমরা ওষুধ খাই না, ইঞ্জেকশন দিতে চাই না, কিন্তু ওঝার কাছে যাই। যে আমাদের একটা ভুল ধারণা যে ওঝা নাকি বিষটা ঝেড়ে বের করে দিতে পারে, এটা যে একদম ভুল, বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা সেটা মানুষের মধ্যে বলবার চেষ্টা করছে দীর্ঘদিন যাবৎ। এবং এই অ্যাওয়ারনেসের জন্য আজকে সায়েন্স ডেতে এরা এই ম্যারাথনটার উদ্যোগ নিয়েছে, এটা খুব ভালো উদ্যোগ এবং মানুষের এর মধ্যে থেকে অ্যাওয়ার হচ্ছে, এটা খুব জরুরি আছে। কারণ আমরা জানি না কোন সাপের বিষ আছে কোন সাপের বিষ নেই, দেখা গেল একটা ঢেলে ঢোড়া সাপ, সেটাও কামড় দেওয়ার পর আমরা ওঝার কাছে চলে গেলাম, গুনিনের কাছে চলে গেলাম, এবং দেখা গেল তার ফলে আমার চিকিৎসা তো হলোই না, উল্টো রিয়াকশনে আমি মারা গেলাম। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সেখান থেকে বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা মানুষকে সচেতন করে, যাতে সব সাপ কামড়ালে সব সাপের বিষ থাকে না, এই প্রচারটার মধ্যে দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে সাপ কামড়ালে গুনিন ওঝা দিয়ে কোনো ট্রিটমেন্ট হয় না, সঠিকভাবে যে মেডিকেশন সেটা নেওয়া দরকার। অনুষ্ঠানের বিধায়ক শ্রী সৌরভ চক্রবর্তী জানিয়েছেন তাদের এই অনুষ্ঠানে সত্যি সমাজে একটি বার্তা প্রদান করবে, এবং তার পাশাপাশি উনি জানিয়েছেন উনি প্রতি মুহূর্তে চেষ্টা করছেন ফুটপাথকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, যাতে কোনো ব্যবসা সেখানে না হতে পারে, কারণ ফুটপাথ জনসাধারণদের জন্য, রাস্তায় অনেক দুর্ঘটনা হয়, তা যাতে ভবিষ্যতে না হয় তার জন্য ফুটপাথ দিয়ে চলাচল করুন, এই বার্তাই দিয়েছেন আলিপুরদুয়ারবাসীকে। উক্ত অনুষ্ঠানে ছেলে এবং মেয়েদের আলাদাভাবে পুরস্কার দেওয়া হয়েছে। রাইস স্প্রে কেমন লাগছে? রাইস স্প্রে ভালোই লাগছে। আচ্ছা, তুমি কি আগে থেকেই প্র্যাকটিস করতে? হ্যাঁ। আচ্ছা, তোমার কোচের নাম কি? পরাগ ভৌমিক। উনি কি এসেছেন? না, উনি কলকাতায় গিয়েছে। আচ্ছা, এই যে এত বড় প্রাইস দেখে মনে হচ্ছে তোমার থেকেও বড়, তো বাড়ির বাবা মা সবাই তো এটা প্রাইস রাখবে কোথায়? আমার যে বাড়ি হচ্ছে পাকা বাড়ি, ওখানে একটা তাক বানিয়েছে, ওইখানেই রাখবো। ও অলরেডি নিজের প্রাইজের জন্য তাক বানিয়ে ফেলেছে। সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য জল এবং টিফিনের ব্যবস্থা করা হয়েছিল।